হ্যালো ফ্রেন্ডস, গেইন হলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি দেবজ্যোতি তোমাদের জন্য যে ভিডিওটি তৈরি করেছি সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে এরকম, শীতকালে তোমরা দেখেছিলে আমার চন্দ্রমল্লিকা গাছে কত ফুল ফুটেছিল। তাই শীতকালই শুধু নয়, গরমকাল বর্ষাকালে কী করে এই চন্দ্রমল্লিকা গাছ কি বাঁচিয়ে রাখা সম্ভব এবং পরের শীতের জন্য আবার প্রস্তুত করা যায়। তাই গাছগুলোকে ফেলে দেবো না আমরা, গাছগুলোকে কীভাবে পরিচর্যা ও যত্ন করতে হবে তার সম্পূর্ণ 5টা টিপস আমি ভাগ করে তোমাদের জলবৎ তরলম বুঝিয়ে দেবো, যে কিভাবে তোমরা এই গাছগুলোকে রেখে দেবে। ফেলে কিন্তু কখনোই দেবে না, কারণ চন্দ্রমল্লিকা গাছ গরমকালেও বাঁচে বর্ষাকালেও বাঁচে, ফুলটা দেয় না, হ্যাঁ শীতকালে আবার ফুল দেবে। সুতরাং পুরোনো গাছ বাঁচিয়ে রাখতে হবে কিভাবে, সেইটার উপরই এই সম্পূর্ণ ভিডিওটা। বন্ধুরা, তোমরা অনেক সাপোর্ট করছো, তোমাদের অনেক স্নেহ পাচ্ছি। সত্যি তোমাদের না সাপোর্ট থাকলে এই চ্যানেল এত তাড়াতাড়ি এত দূর এগিয়ে আসতে পারতাম না। আজ 335 জনের সদস্য সংখ্যা গ্রিনহলিক চ্যানেলে। আমার পুরনো নতুন সমস্ত সাবস্ক্রাইবারকে আমি আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা আমার থেকে বয়সে বড় তারা আমার প্রণাম নেবেন, এবং যারা আমার থেকে বয়সে ছোট কনিষ্ঠ তারা আমার ভালোবাসা জেনো। আর গ্রিনহলিক চ্যানেল তোমাদেরও চ্যানেল, যা যা প্রশ্ন যা কিছু জানবার দরকার থাকে তা কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি তোমাদের সেই জিনিসগুলো নিয়ে ভিডিও বানাবো অথবা যেগুলো মনে করবো উত্তর দেওয়া সেগুলো উত্তর দিয়ে দেবো। তাই বন্ধুরা প্লিজ, চ্যানেলটা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, তাহলে উৎসাহ উদ্যম দুটোই বাড়ে। এইটুকুই বলার, এবারে চলো লেট স্টার্ট, ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এই গাছগুলি হলো আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকা ফুলের গাছ। এগুলি আমি বসিয়েছিলাম গত বছর অর্থাৎ 2022-এর অক্টোবরের শেষাশেষি, আর পুরো শীতকালটা একদম মার্চ মাসের গোড়া পর্যন্ত প্রচুর ফুল দিয়েছে চন্দ্রমল্লিকা গাছগুলো। কিন্তু এখন গ্রীষ্মকাল, মে মাস চলছে, এখন থেকে আগামী শীত আসার আগে পর্যন্ত চন্দ্রমল্লিকা গাছে আর ফুল ফুটবে না, অর্থাৎ মার্চ মাস থেকেই বলতে পারো, না হলেও এপ্রিল মাস থেকে পুরো অক্টোবর মাস পর্যন্ত এখন গাছে কোনো ফুল থাকবে না। কিন্তু এই সময়ের মধ্যে গাছ কিন্তু বেঁচে থাকে, গাছ যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে গাছ কিন্তু বেঁচে থাকে। তাই তোমাদের যাদের যাদের ছাদ বাগান বা এমনি বাগানে যারা চন্দ্রমল্লিকা ফুলের গাছ বসিয়েছিল শীতকালে, সেগুলো দেখবে এখনও বেঁচে আছে, তাই সেগুলো তুলে ফেলে দিও না। সেগুলো থেকে কিন্তু আবার আগামী শীতে তোমরা প্রচুর ফুল পাবে। আর কিভাবে এই দুই সিজন, বিশেষত গ্রীষ্ম আর বর্ষাকাল কাটিয়ে আগামী শীতকাল আসা পর্যন্ত গাছগুলোকে বাঁচিয়ে রাখবো সেটাই তোমাদের বলবো। এছাড়া কাটিং থেকে কী করে নতুন গাছ হয় তার সবটা তোমাদের সহজ করে বলে দেবো। কাটিং করতে গেলে যেভাবে করতে হয় সেটা ঠিক কীভাবে করলে প্রসেসটা ফ্রুটফুল হয় এবং নতুন গাছের সৃষ্টি হয় তাই তোমরা সেটা শিখবে। আর এইভাবে করলে দেখবে পুরনো গাছেই প্রচুর ভরে যাবে আগামী শীতকালে। তারপরে আরও যদি 2-4টে চন্দ্রমল্লিকা গাছ তোমরা কিনতে চাও কিনতেই পারো, কিন্তু যে গাছগুলো রয়েছে সে গাছগুলো কিন্তু প্রত্যেকটাই ফুল দেবে। সুতরাং সেই গাছগুলো আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। এবং কাটিং কী থেকে কীভাবে হয় দেখো, আমি আঙুল দেখিয়ে নির্দেশ দিচ্ছি। এই সব জায়গা থেকে 2-3 ইঞ্চি মতন একটুখানি ডাল কেটে বসিয়ে দিতে হবে, কিন্তু সেই বসানোটা এখনই নয়, বসানোটা কিন্তু বর্ষাকালের দিকে বসিয়ে দিলে ভালো হয় অথবা সেপ্টেম্বরের গোড়ার দিকে। সে সম্বন্ধে আমি তোমাদের বিস্তারিত বলে দিচ্ছি। চন্দ্রমল্লিকা গাছ পুরো গ্রীষ্মকালটা, বর্ষাকাল অর্থাৎ বলতে পারো আগামী শীত আসার আগে পর্যন্ত কীভাবে গাছটাকে আমরা বাঁচিয়ে রাখবো। আগেই বলেছি চন্দ্রমল্লিকা ফুলের গাছ কিন্তু শীতকালে ফুল দেওয়ার পরেও বেঁচে থাকে। সেই যে পদ্ধতি বা প্রসেসটা কীভাবে যে পরের শীতকালেও গাছটা বেঁচে থাকবে এবং তাতে প্রচুর ফুল ধরবে, সেটা করার জন্য আমি 5টা টিপস তোমাদের দিচ্ছি। 5টা টিপস ভালো করে ফলো করো, খুব সহজ টিপস। এই টিপসগুলো ফলো করলে তোমাদের গাছও গরমকালে, বর্ষাকালে এবং অক্টোবর পর্যন্ত সুন্দরভাবে বেঁচে থাকবে। তারপরে আবার নভেম্বর ডিসেম্বরে যেরকম টাইমে চন্দ্রমল্লিকা ফুল দেয় প্রচুর ফুল দেবে। তা প্রথমে কী করতে হবে, প্রথম টিপস হচ্ছে মাটি। আমি এভাবেই তোমাদের প্রত্যেককে বুঝিয়ে দিই প্রত্যেকটা গাছের ব্যাপারই, 5টা টিপস দেবো, সেই 5টা টিপস খুব সুন্দরভাবে ফলো করতে হবে। প্রথম টিপসের মধ্যে থাকছে মাটি। মাটিটা আমরা কী করব, কিছুই করব না। কেন, ধরো শীতকালে আমি গাছগুলো বসিয়েছিলাম, তো অক্টোবর মাসে আমি তোমাদের বললাম শীতকালে গাছগুলো বসিয়েছিলাম, তখন বসানোর সময় এক ভাগ গার্ডেন সয়েল, এক ভাগ পুরনো ভার্মি কম্পোস্ট আর এক ভাগ হাড়কুচি শিংকুচি, এগুলো সমস্ত দিয়ে মিশ্রণ একটা তৈরি করা হয়েছিল, তার মধ্যে গাছগুলোকে বসানো হয়েছিল। এবারে শীতকালে ফুল দিয়েছে গাছ, যথারীতি প্রচুর ফুল হয়েছে। এবং তারপরে এখন যখন গরমকালে, আর আমরা মাটি কিছু চেঞ্জ করব না, ওই একই মাটি থাকবে। শুধু যে কাজটা করতে হবে, মাঝে মাঝে গাছের গোড়ায় যদি কোনো আগাছা জন্মায় সেগুলোকে তুলে ফেলে দেব, মরা ডাল হলে সেগুলোকে ভেঙে দেব, আর গাছের মাটির চারপাশটা একটু মাঝে মধ্যে খুঁড়ে খুঁড়ে দেবো। এ ব্যতিরেক কিন্তু আর কোনো কাজ করব না।
আমরা এদের কোনো খাবারও দেব না, খানিকটা ডরমেন্সিতেই থাকবে, সেই খাবার দেবো আবার অক্টোবর মাসে এসে। মাটির সাথে সাথে খাবারের কথাটা এসেই যাচ্ছে, তাই খানিকটা বলে দিচ্ছি যে কীভাবে করবে। মাটি নিয়ে আর কোনো ভাবনা চিন্তা করতে হবে না, মাটি যে মাটিতে বসে আছে গাছগুলো তবে সেই মাটিতেই থাকবে, এবং সেই মাটি থাকবার পরে পুরো যখন নভেম্বর মাস নাগাদ ফুলের টাইম হবে তখন একমাত্র আবার এক প্রস্থ, এক ভাগ গার্ডেন সয়েল, এক ভাগ ভার্মি কম্পোস্ট, এক আর কি এক ভাগ হাড়কুচি শিংকুচি এগুলো দিয়ে মিশ্রণ করে একটা মিশ্রণ দিতে হবে। কিন্তু এখন কিন্তু কিচ্ছু নয়, হয়ে গেল মাটির ব্যাপারটা ক্লিয়ার। এবারে আসছি সানলাইট বা সূর্যালোক, দ্বিতীয় টিপস হচ্ছে সানলাইট বা সূর্যালোক। আমরা শীতে দেখেছি কি, শীতে আমরা জেনেছি এটাই যে শীতকালীন ফুল গাছগুলো সবই খুব সানলাইট পছন্দ করে, সেটা গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, সবাই খুব সানলাইট পছন্দ করে। যত বেশি সানলাইট বা প্রপার সূর্যালোকে থাকবে তত ফুলের কালার, কোয়ালিটি, কোয়ান্টিটি সবই খুব ভালো হয়, এটা তোমরা জানো। কিন্তু এই গরমকালে এবং বর্ষাকালে এদেরকে কোথায় রাখতে হবে, সেমি শেডের জায়গায়। যদি দেখো বাগানে একটা জায়গা আছে বা তোমার ছাদ বাগানে বা ব্যালকনিতে যেখানেই বসিয়ে থাকো গাছটা, যদি দেখো যে দিনে দু ঘন্টা রোদ্দুর পড়ে বাকি অংশ ছায়া পড়ে, তাহলে সেই জায়গাটাই নির্বাচন করতে হবে। অর্থাৎ দিনের সূর্যালোকের কিছুটা অংশ পাক কিন্তু বাকিটা অংশ ছায়াতে থাক, এইভাবে কিন্তু গাছগুলো বাঁচিয়ে রাখতে হবে। একদম চড়া সূর্যালোকে কিন্তু দিয়ে রাখলে হবে না, একটু ছায়াচ্ছন্ন জায়গায় দিতেই হবে সানলাইটের জন্য। সেই ছায়াচ্ছন্ন জায়গায় থাকলে গাছগুলো কী হবে, খুব সুন্দরভাবে বাড়তে পারবে এবং আস্তে আস্তে বুশি হবে। এবং এই সময় একটা টিপস বলে রাখি, যখন দেখবে উপরের দিক থেকে অনেক ডাল ছাড়ছে, উপরের দিক থেকে অনেকগুলো করে ডাল ছাড়ছে, ঠিক আমি দেখো যেভাবে দেখাচ্ছি এরকম 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি অংশ কেটে নিয়ে মাটিতে বসিয়ে দিতে পারো, এটাই হচ্ছে কাটিং। সেই কিন্তু কাটিংটা করতে হবে কখন, না সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের গোড়ার দিকে কাটিংটা করতে হবে। মাটির মধ্যে বসিয়ে দিলেই দেখবে আস্তে আস্তে ওটা ধরে যাবে এবং ওর থেকে স্প্রাউট বা শেকড় বেরোবে, আর একটা নতুন গাছ তোমরা পেয়েই যাবে। তাহলে সানলাইটের সম্পর্কে জানলে সেমি শেডযুক্ত জায়গায় রাখতে হবে। তৃতীয় পয়েন্টস বা থার্ড টিপস যদি বলি আমি, সেটা অবশ্যই হচ্ছে জল। জলের ব্যাপারটা কী হবে, শীতকালে তো আমরা একবেলাই জল দিতাম, সকালবেলায় ভোরবেলায় সূর্য ওঠার পরে পরে 7টা 8টা 9টার মধ্যে জল দিয়ে দেওয়া হতো, কখনো কখনো রাত্রিরেও দেওয়া হতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু এই গরমকালটা বিশেষ করে এই মার্চ, এপ্রিল, মে, জুন যতদিন না বৃষ্টি আসছে, জলটা কিন্তু প্রতিদিন নিয়মিত সন্ধেবেলায় হোক বা সকালবেলায় ফার্স্ট মর্নিংয়ে হোক জলটা কিন্তু প্রচুর পরিমাণে দিয়ে দেবে, যতটা পারবে। গাছগুলো যেন ভিজে থাকে এবং একটু স্নান করিয়ে করিয়ে দিলে খুবই ভালো হয়। আর প্রচণ্ড গরমের দিনে যখন বৃষ্টি হচ্ছে না তখন মাঝে মাঝে যদি ফ্রিজের থেকে একটু ঠান্ডা জল নিয়ে বটলে সেই জলটা ভরে নিয়ে স্প্রে করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তবে যদি না পারো তাতে কোনো অসুবিধে নেই, শুধু সেমিশের জায়গায় থাকবে আর সানলাইটটা যাতে অতটা না পড়ে, কম সানলাইটটা পড়ে, ছায়াযুক্ত জায়গায় থাকবে আর জলটা প্রপার দিতে হবে। এবার বর্ষাকালে জল দেওয়ার কথাটা বলে দিই, বর্ষাকালে জলটা কীরকম দিতে হবে। বর্ষাকালে যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে, হয় সকালে নয় দুপুরে রাত্রিতে, তাই জল বুঝে দিতে হবে। জল একদমই দেওয়া চলবে না বর্ষাকালে, শুধু তখনই দিতে পারবে যখন দেখবে একটানা 7-8 দিন বৃষ্টি হচ্ছে না এবং বেশ গরম আবহাওয়া, মাটি শুকিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তখন জল দিতে হবে। নচেত বর্ষাকালে রোজই সবসময় কিছু না কিছু বৃষ্টি হতেই থাকে, সেই সময় কিন্তু কখনো গাছে গিয়ে জল দেবে না বন্ধুরা। এরপরে তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে ফোর্থ টিপস হচ্ছে কি, গাছের খাবার। খাবার সম্বন্ধে তোমাদের বলে দিই খুব ভালো করেই, যে শীতকালে যখন গাছ বসানো হয়েছিল তখন শীতকালে খাবার দেওয়া হয়েছিল গাছকে, সেটা হচ্ছে এক ভাগ গার্ডেন সয়েল, এক ভাগ পুরনো ভার্মি কম্পোস্ট, এক ভাগ হাড়কুচি শিংকুচি ইত্যাদি, আর আরও কিছু কিছু দেওয়া হয়েছিল, যেমন হচ্ছে NPK 19-19-19 স্প্রে করে বা বোতলে জলে গুলে খানিকটা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, DAP দানা, এসব দেওয়া হয়েছিল। কিন্তু যখনই মার্চ মাস পড়ছে অর্থাৎ শীতের ফুল দেওয়া শেষ হয়ে গেছে, এখনও যাদের বাড়িতে রয়েছে চন্দ্রমল্লিকা গাছগুলো তারা আর খাবার দিতে যেও না, কারণ এই মার্চ এপ্রিলের থেকে আপ টু অক্টোবরের শেষ পর্যন্ত কোনো আর ফুল ফুটবে না কিন্তু চন্দ্রমল্লিকা গাছে। সুতরাং খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাটি যেভাবে আছে ওইভাবেই থাকবে, সেমি শেডে থাকবে, গাছকে জল দেবে, এটাই এদের মূলত প্রধান খাবার, এতেই বেঁচে থাকবে। এখন শুধু দরকার গাছটাকে বাঁচিয়ে রাখার। আমার এখানে দেখো 4-5টা গাছ ছিল, আমি শীতকালের থেকেই কাটিং শুরু করেছিলাম, তাই এখন এখানে 8-10টি গাছ হয়ে গেছে। আর তোমাদের যদি 8-10টি গাছ থেকে থাকে, প্রত্যেকটার থেকে যদি একটা করে ডাল নিয়েও কাটিংয়ে বসাও তাহলে আরও 8-10টি গাছ তৈরি হবে, এটা কিন্তু মানতেই হবে। আর চন্দ্রমল্লিকা গাছ একটু কেয়ারে রাখলে
খুব ভালো থাকে, বেঁচে থাকে। একটা বছর পুরো ভালো করে যদি তোমরা যত্ন করতে পারো, গাছটা বেঁচে থাকে এবং আবার আগামী শীতে ফুলে ফুলে ভরে যাবে। তাই খাবার একদম দিতে হবে তাদের ডরমেন্সি পিরিয়ড যখন একদম শেষের দিকে, অর্থাৎ অক্টোবর মাসে মাটিটা খুশে নিয়ে চারপাশে, তখন আবার খাবার দেবো। সেই খাবার হচ্ছে এক ভাগ পুরনো ভার্মি কম্পোস্ট, এক ভাগ হাড়কুচি শিংকুচি, আর এক ভাগ গার্ডেন সয়েল। আর এছাড়াও সাধারণ যে খোল জল পাতলা করে একদম দেওয়া যেতেই পারে, যেটা অন্যান্য গাছে যখন দেবে তখন এই চন্দ্রমল্লিকা গাছে দিয়ে দেবে। আর ডিএপি দানা কয়েকটা প্রয়োজন মতন দেবে। কিন্তু এই সবই কিন্তু মাথায় রাখো, সবই কিন্তু শুধুমাত্র অক্টোবরের শেষের দিকে করতে হবে। শুধুমাত্র এই মার্চ থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত কোনো খাবার কিন্তু দেওয়া চলবে না বা দেবে না। এবারে আসি সব শেষ টিপসটায়, ফিফথ টিপস, সেটা হচ্ছে কি না, রোগ পোকার আক্রমণ। চন্দ্রমল্লিকা ফুল গাছে রোগ পোকার আক্রমণ আমি শীতে দেখেছি কিছুটা হয়, গরমে যে খুব একটা হবে তা না, কিন্তু হবে। যেহেতু গরমের ফুল গাছ তোগুলো নয়, যেহেতু গরমে কিছু কিছু ছোট ছোট থিপস, মাইটস, এরকম পোকার আক্রমণ ঘটেই থাকে। সেই জন্য আর কিছু বিবেচনা করার দরকার নেই, কিছু না হোক নিম তেল থাকবে আনা একটুখানি নার্সারি থেকে, সেটা স্প্রে করে দিতে পারো সব গাছে। তাও যদি সম্ভব না হয় তাহলে সব গাছে অন্যান্য গাছগুলোতে যখন রোগড় বা টাফগড় দিচ্ছ, তখন একটু পাতলা করে বা হালকা করে এই গাছগুলিতে দিয়ে দিলেও হবে। সুন্দরভাবে দেখবে পোকামাকড় চলে যাবে। আর যেহেতু ফুল আসে না এই সময়টায়, সেহেতু রোগ পোকার আক্রমণ একটু কমই থাকে। আশা করি বন্ধুরা তোমাদের এই যে পাঁচটা টিপস দিলাম, এগুলো কোনোটাই খুব জটিল তোমাদের কাছে মনে হবে না। খুব সহজ এবং সরল পদ্ধতিতে কীভাবে এই পাঁচটা টিপস ফলো করে গাছকে বাঁচিয়ে রাখা যায় আগামী শীতের জন্য, সেটা তোমাদের জানিয়ে দিলাম। এবার লাস্টে আরেকটু কথা বলে নেব আমি গাছের কাটিং নিয়ে। কাটিং যখন করবে তখন দেখবে কি, যে গাছটা খুব সতেজ আছে তার উপরের দিকের ডাল বা ডগার দিক থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বা 6 ইঞ্চিও হতে পারে, একটা বেশ সুন্দর মানে সবল ডাল ভেঙে নেবে। সেটা ভেঙে নিয়ে মাটির মধ্যে একটু কাঠি দিয়ে খুশে গর্ত করে নিয়ে তার মধ্যে বসিয়ে দাও, যে টবে আছে ওই টবেই থাকুক। তারপর দেখবে অন্তত 15 দিন 1 মাস পরে যদি দেখো ওই যে ডালটা একদম সঠিক সতেজ আছে, তাহলে ওর থেকে স্প্রাউট বেরোবে, সঙ্গে সঙ্গে সেটাকে আরেকটি অন্য টবে স্থানান্তরিত করে দেওয়া যেতে পারে, হয়ে গেল আরেকটি গাছ। কিন্তু ঠিক এইভাবেই যত্ন নিলে তোমরা করতে পারবে ভালো করে কাটিংয়ের থেকে আবার নতুন গাছ, কাটিংয়ের থেকে গাছ করাও খুব সোজা। আর ফুল গাছ কী করে বুশি হবে সেটা তোমাদের আমি চন্দ্রমল্লিকার ভিডিওতে দেখিয়েছিলাম। প্রথম ফুলটা কখনো হতে দেবে না, প্রথম ফুলটা পিঞ্চ বা ছিঁড়ে দিতে হবে, তাহলে চারিদিক থেকে আরও অনেক ডালপালা শাখা প্রশাখা বেরোয় এবং তখন তাতে অনেক ফুল হয়, কোয়ালিটিও ভালো হয়, কোয়ান্টিটিও ভালো হয়। তবে সেটা আলাদা প্রসঙ্গ, শীতের চন্দ্রমল্লিকার পরিচর্যা নিয়ে আমার একটা লং ভিডিও আছে, তোমাদের আমি এই ভিডিওতেই ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা সেটা দেখে নিও প্লিজ একবার। এখন শুধু আলোচনার হচ্ছে পুরো গরমকাল বা এই গ্রীষ্মকালটা বর্ষাকালটা কীভাবে গাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো। আমার এই গাছগুলোতে তোমরা হয়তো এখনও ফুল দেখছো, কিন্তু এগুলো সেইভাবে ভালো কোয়ালিটির হয়নি, এগুলো খুবই ছোটো ছোটো হয়েছে, কারণ এখন এদের টাইম নয়। এপ্রিল মাস শেষ হয়ে গেল প্রায়, মে মাস পড়ে যাচ্ছে, এই ফুলগুলো কয়েকটা এমনি ফুটেছে। সুতরাং যেটা করবো আমরা, গাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো, পুরনো পচা পাতা বা পোকায় ধরা পাতাগুলোকে ফেলে দেবো, এবং যে ফুলগুলো ফুটছে ফুটুক, ফুলগুলো ফোটা শেষ হয়ে গেলে বাসি ফুল বা যেগুলো শুকিয়ে যাওয়া ফুলগুলো কখনোই গাছের ডালে রেখে দেবে না, সেটা কোনো ফুলের ক্ষেত্রেই করবে না, সেগুলো ছিঁড়ে ফেলে দেবে। আর যেভাবে দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গা থেকে ডালগুলো নিতে হবে, ঠিক এই রকম পজিশান থেকে ডালগুলো নেবে সবসময় কাটিংয়ের জন্য, এবং মাটির মধ্যে বসিয়ে দিয়ে 25-30 দিনের মধ্যে স্প্রাউট বেরিয়ে যাবে। এবং কিন্তু সেই কাজটা অবশ্যই আমরা করব সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শেষ, ধরতে বলতে পারো সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শেষের এই টাইমটার মধ্যে এই কাটিংয়ের যে চারাগুলো সেগুলো করতে পারি আমরা। তাই বন্ধুরা, গাছের যখন কাটিং থেকে কোনো ডাল নিয়ে সেটা প্রতিস্থাপন করা হবে, সেটার জন্য আমি যেহেতু বললাম সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এই টাইমটা, তাছাড়াও তোমরা বর্ষাকালে যখন মাঝে মধ্যেই ভালো বৃষ্টি হচ্ছে বা গাছপালা বেশ বেশি সতেজ ও সজীব রয়েছে, তখন ছোটো একটুখানি ডাল ওই 3-4 ইঞ্চি, খুব বড় হলে 6 ইঞ্চি মতন অংশ কেটে মাটিতে পুঁতে দিলে
খুব সুন্দরভাবে গাছে স্প্রাউট বেরোবে বা শিকড়টা বেরোবে। আর এটা যদি না করতে পারো তখন, তাহলেও সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে, অক্টোবরের শেষ পর্যন্ত গাছ বসিয়ে দিতে পারো। তাহলে নভেম্বরেই অন্তত গাছগুলো বেশ বড় হবে এবং নতুন কুড়ি আসবে, আর তারপরে ফুলে ফুলে বাগান আলো হয়ে যাবে। তাই এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে, আর গ্রিনহোলিক চ্যানেলকে এভাবেই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না পেলে আজ এত দূরে গিয়ে আসতে পারতাম না। তাই একদম নতুন যারা দেখছো চ্যানেলটা বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও, কমেন্ট করো কী কী দেখতে চাইছো, বা চ্যানেলে কোনো ভুল ত্রুটি কিছু হচ্ছে কি না সেটাও বলো, সেটাও আমাদের দেখার দরকার আছে বা জানার দরকার আছে। এই পর্যন্ত বলে আজকে আমি দেবজ্যোতি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। তোমরা সবাই খুব ভালো থেকো।